আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি চলছে আউয়াল মাস এই মাসে রাসুলের করিম সাল আলহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন তো এ মাসে বরং সারা বছরই রাসোলে কারিম সাল্লামের সিরাত আমাদের খুব বেশি জানতে হবে এবং পড়তে হবে যারা আরবি ভাষা শিখছেন এবং আরবি ভাষা শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে আমি রাসুল করিম সাল্লামের সিরাত বিষয়ক কিছু কিতাব উল্লেখ করব আজকের এই ভিডিওতে আমি এখানে যতগুলো কিতাবের নাম এনেছি সবগুলোকে তিন ভাগে বিভক্ত করেছি যারা প্রাথমিক আরবি ভাষা শিক্ষার্থী তাদের জন্য এবং যারা মাধ্যমিক পর্যায়ের এবং যারা উচ্চতর পর্যায়ের সকলের জন্য আমি কিছু কিতাবের নাম নিয়ে এসেছি তো শিরোনাম দিয়েছি আলকুতুবুল আরবিতুল্লা তাল সির আতনী সাল আলহি ওয়াসাল্লাম মোকাসা মাতান হাসাবা কারি পাঠকদের স্তর অনুযায়ী বিন্যাস করে সাল্লামের সিরাত সংশ্লিষ্ট কিছু আরবি গ্রন্থ লীল মোফতাদি ইন প্রাথমিকদের জন্য যেই সিরাত গ্রন্থগুলো আমি সকলকে পড়তে বলবো সেগুলো হচ্ছে এই সিরাত গ্রন্থগুলো ছাড়াও আরও অনেক আরও গ্রন্থ রয়েছে তবে আমরা এখানে কিছু কিতাবের কথা উল্লেখ করব যেগুলো পড়লে আশা করা যায় যে আমাদের আরবি ভাষা শিক্ষার্থীদের পঠন দক্ষতা আরও বৃদ্ধি পাবে এবং অনেক সুন্দর সুন্দর তা এবং ব্যবহারের সাথে পরিচিত হতে পারবে পাশাপাশি রাসুলের কারিম সাল্লি সাল্লামের সিরাতও জানা হয়ে যাবে সর্বপ্রথম হায়াত আজমির রসুল এই কিতাবটি আতিয়াতুল ইবরাসির অনেক সুন্দর একটি কিতাব সহজ সহজ বাক্য দিয়ে লেখা হয়েছে প্রাথমিকদের জন্য ছোট ছোট বাক্য দিয়ে লেখা হয়েছে খুবই সুন্দর তা আবিরগুলো ব্যবহারগুলো অনেক সুন্দর আমরা সংগ্রহ করতে পারি দুই নম্বর হচ্ছে কসসুন নাবিগিন এর পাঁচ নম্বর খণ্ড আমরা জানি পাঁচ নম্বর খণ্ড রাসুলের কারিম সল্লা সাল্লামের সিরাত নিয়ে লেখা এটির লেখক হচ্ছে আবুল হাসান আলী নাদবির রাহিমাহুল্লাহ এরপরে আর রহিকুল বাখতুম এই কিতাবটি লিখেছেন সফিউর রহমান আল মুবারক তিনি দুই হাজার ছয় সালে ইন্তেকাল করেন জন্মগ্রহণ করেছিলেন উনিশশো তেতাল্লিশ সালে তো উনি একজন হিন্দুস্তানি লেখক আমাদের আবুল হাসান আলী নদীর রহিমাহুল্ল কিছুক্ষণ আগে যার কিতাবের নাম বললাম কদসুল নাবি পঞ্চম খন্ড উনিও হিন্দুস্তানের লেখক আর আর রহিকুল মাহতুমের লেখা হচ্ছে সফিউর রহমান আল মুবারকপুরী তিনিও আলিমুল হিন্দি ইউন একজন হিন্দুস্তানি আলেম মুতা সুনফিল হাদিথ ই সিরাতুল নবিয়া তিনি হাদিস বিষয়ক এবং রসুল করিম সাল্লামের সিরাত বিষয়ক উনি অনেক বড় একজন আলেম ছিলেন এবং গবেষক ছিলেন এরপরে যেই কিতাবটির নাম বলব সেটি হচ্ছে আর রহিকুল মাহতুম সফিউর রহমান আল মুবারকপুরী তিনিও একজন আলিমুল হিন্দি ইউন যেমন আবুল হাসান আল নদী রহিম একজন আলিমুল হিন্দি ইউন দ্য আয়াদুল কাবির তিনি সফিউর রহমান মুবারকপুরী তিনি মূলত উনিশশো সালে মূলত জন্মগ্রহণ করেছেন আর দুই সালে তিনি মারা গিয়েছেন এটা আমরা অনেকেই জানি আলহামদুলিল্লাহ তো তিনি একজন হিন্দুস্তানি লেখক তিনি হাদিস বিষয় এবং রস আসলামের সিরাতের উপরে ভালো গবেষক ছিলেন তো তিনি রাবিদাতুল্লা আলম আল ইসলামের পক্ষ থেকে একটি এই তার এই কিতাবটি একটি সম্মাননা লাভ করে তো এই কিতাবটি আপনারা পড়তে পারেন এই কিতাবটি একদম খুবই সহজ করে লেখা এবং রসুলসাল্লামের শুরু থেকে একদম শেষ পর্যন্ত অফাত পর্যন্ত সব বিষয়গুলো এখানে আপনার স্থান পেয়েছে এরপরে যেই কিতাবটি নাম বলবো সেটি সেটি হচ্ছে নুরুল ইয়াকিন ফি সিরতি সাইয়দুল মোর এই কিতাবটি লিখেছেন হচ্ছে মোহাম্মদ আল খাদরি তো মোহাম্মদ আল খাদরি ইনি হচ্ছেন আপনার মিশরীয় একজন আলেম তিনি একজন ইসলামী ইতিহাসের ওস্তাদও ছিলেন তিনি উনিশশো সালে ইন্তেকাল করেন ওনার জন্ম ছিল হচ্ছে আঠারোশো সালে আর জন্ম মৃত্যুবরণ করেন হচ্ছে উনিশশো সালে তো তার এই কিতাবটিও কী কী সংগ্রহ করা যায় এখন প্রশ্ন হচ্ছে এই কিতাবগুলো আমরা সংগ্রহ করবো কোথা থেকে দেখুন যদি আমাদের বাংলাদেশে যে সমস্ত লাইব্রেরিগুলো রয়েছে বা মাক্তাবা রয়েছে সেখানে যদি কিতাবগুলো পাওয়া যায় তাহলে তো ভালো আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা পিডিএফ ডাউনলোড করে মোবাইলে অথবা কম্পিউটারে আমরা পড়ে নিতে পারি এরপরে যে কিতাবটির নাম বলবো আমরা সেটি হচ্ছে ফিক সেরা মোহাম্মদ আল গাজালী উনি আপনার মিশরীয় একজন মুফাক্কির এবং মিশরীয় একজন দায়ী তো ওনার এই কিতাবটি আমরা সংগ্রহ করতে পারি ওনার এই কিতাবটিও গুরুত্বপূর্ণ একটি কিতাব রসুল সাল্লাহসাল্লামের সিরাত নিয়ে লেখা ওনার এই কিতাবটির মধ্যে আদুর রসুল আহল্লা কিয়য়া উলফি খা সব কিছুই আপনি পাবেন তার এই কিতাব থেকে রাসুল সাল্লাহ সাল্লামের জীবনী খুব ভালোভাবে আপনি আশা করা যায় আয়ত্ত করতে পারবেন এবং পাশাপাশি অনেক আবিরের সাথে আপনি পরিচিত হতে পারবেন এরপরে যে কিতাবটির নাম বলবো সেটা হচ্ছে হাদ আল ইয়া মহিব্বু এই কিতাবটি হচ্ছে আবু বকর আল জাজাইরি উনি দুই সালে ইন্তেকাল করেন উনি একজন সৌদি আরবের লেখক আমরা জানি সৌদি আরবের একজন বড় আলেম তো ওনার এই কিতাবটিও সংগ্রহ করা যায় ওনার এই কিতাবটিও খুবই সহজ এবং প্রাঞ্জল ভাষায় লিপিবদ্ধ করা হয়েছে এরপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কা আন্না কাতার আয়েজ আল কারণের লেখা তিনি এখনও জীবিত আছেন উনি সৌদি আরবের একজন লেখক এবং একজন দায়ী তার এই কিতাবের ভাষাগুলো অনেক সুন্দর এবং সাবলীল এবং সাহিত্যের আন্দাজে লেখা হয়েছে এই কিতাবটিও আমরা সংগ্রহে রাখতে পারি এবং পড়তে পারি এরপর আমরা যে কিতাবটির নাম বলবো সেটি হচ্ছে আসিরত নবী আলী লাতফাল এই কিতাবটি হচ্ছে আব্দুর রহমান রাফাত আল বাসার উনি একজন সিরিয়ার লেখক এবং সিরিয়ার একজন আরবি সাহিত্যিক ওনার ইন্তেকাল মূলত হয়েছে উনিশশো সালে তার এই কিতাবটিও আমরা পড়তে পারি এরপরে যে কিতাবটির নাম বলবো সেই কিতাবটি হচ্ছে মুক্তা সরু সিরাতিন্নাবইয়া এই কিতাবটি ইবনে আব্দুল ওয়াহ উনি আঠারোশো ছাব্বিশ সালে ইন্তেকাল করেন তিনি একজন সৌদি আরবের আলেম ওনার এই কিতাবটিও সংগ্রহ করা যায় ওনার এই কিতাবটি অনেক সুন্দর মুক্তা অনেক সংক্ষিপ্ত একটি কিতাব রসুসলামের সিরাতের উপরে বিভিন্ন ঘটনা প্রবাহ এখানে উল্লেখ করা হয়েছে এবং রসুলসাল্লা খুবই সহজ এবং প্রাঞ্জল ভাষায় এই কিতাবটি লিপিবদ্ধ করা হয়েছে এটাও আমরা পড়তে পারি এরপরে আমরা যে কিতাবটির নাম বলবো সেটা হচ্ছে সিরাত রসুল লী লফাল তারেকা সুয়াইদান তারেকা সুয়দান কিন্তু এখনও বেঁচে আছেন ওনার এই কিতাবটিও আমরা পড়তে পারি রসুলসাল্লাম সিরাত নিয়ে বাচ্চাদের জন্য লেখা ওনার এই কিতাবটি মূলত বিভিন্ন ঘটনা দিয়ে মূলত উনি সাজিয়েছেন ছোটো ছোট ঘটনা দিয়ে এই কিতাবটি আমরা পড়তে পারি এই কিতাবটি অত্যন্ত সুন্দর এরপরে যে কিতাবটির নাম বলবো সেটি হচ্ছে আসিরতুল নবইয়া আল মুবসিত সালিম আল হিলা আলি এই কিতাবটি লিপিবদ্ধ করেছেন সালিম আল হিল উনি এখনও জীবিত রয়েছেন লেখক ওনার এই কিতাবটিও কি করতে পারি আমরা পিডিএফ ডাউনলোড করে পড়তে পারি তো উনি একজন কিন্তু আপনার জর্ডানের আলেম জর্ডানের একজন আলেম সালিম আল আলী তো ওনার এই কিতাবটাও আমরা সংগ্রহ করতে পারি এটাও খুবই সহজ পদ্ধতিতে আপনার লিপিবদ্ধ করা হয়েছে এরপরে আলফু সু আলী ও জওয়াব নববিয়্যা এই কিতাবটি লিপিবদ্ধ করেছেন হচ্ছে মোহাম্মদ আলী কুতুব উনি দুই সালে ইন্তেকাল করেছেন মিশরীয় একজন কাতেব এবং ইসলামী সাহিত্যে খুব বড়ো ধরনের একজন ওস্তাদ ছিলেন এবং গবেষক ছিলেন ওনার এই কিতাবটি আমরা সংগ্রহ করতে পারি এই কিতাবটি কিতাব উনি আয়ামিদু আলাহ জওয়াবলি তাকদিমি মালুমাত হাওয়ালা সি বউইয়া ব্যা রাসুসাল্লামের সিরাতের উপরে উনি প্রশ্ন উত্তর ভিত্তিক এই সিরাতটা লিপিবদ্ধ করেছেন আমরা এই কিতাবটি কিন্তু সংগ্রহ করতে পারি